আদ্দিন টিভি, ইসলাম প্রচারের স্বার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বি আসমাইক ওয়া লাকা সামাইতা বিহি নাফসাক, ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা কুদওয়াতানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة، وقال الرسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ দান করেছেন। আল্লাহ জাল্লা শানহু বলেছেন, যতক্ষণ পর্যন্ত মোমিন হবে না, যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, সেটা অনুযায়ী আপনার জীবনকে আপনি না সাজাবেন, আপনার মন ভিতর বাহির। ইদানিং এডিডাস কোম্পানি, এই কোম্পানিটা ইহুদিদের কোম্পানি, এডিডাস নাইক, এগুলো সবসময় সুযোগে থাকে কীভাবে মুসলমানদেরকে অপমানিত করবে। ইহুদির মধ্যে যারা নবীদেরকে অনুসরণ করতেন আলাইহিস সালাম, তারাও নবী ফেরেশতাদেরকে মানতেন। চারজন ফেরেশতা ফেরেশতাদের সর্দার, এদের সম্মান নবী আলাইহিস সালামের পরেই এদের সম্মান। এরা আলাইহিস সালাম, এদের মধ্যে কেউ আছেন নবীদের ওস্তাদও, নবীদের টিচার। নবীর টিচার ছিলেন সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম, মুআল্লিমুল আম্বিয়া বলা হয়, তিনিকে নবীদের শিক্ষক বলা হয়, আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এদের মর্যাদা অপরিসীম। জুতার নাম সদ্য এডিডাস কোম্পানি দিয়েছে আজরাইল ইসরাফিল। আজরাইল মালাকুল মৌতের নাম না, তারপরও মালাকুল মৌতকে বোঝানো হয়। ইসরাফিল অত্যন্ত সম্মানিত একজন ফেরেস্তা, চারজন ফেরেস্তার সম্মান আল্লাহ সবচেয়ে বেশি করে দিয়েছেন, চারজন ফেরেস্তাকে ফেরেস্তা নেতা বানিয়েছেন। এই কোম্পানিকে মুসলমানদের বর্জন করা উচিত এবং এই কোম্পানির শাস্তি হওয়া উচিত, এই কোম্পানিকে ব্যান্ড করা উচিত। কোনো মুসলমান যেন এই বেয়াদব কোম্পানির কোনো জুতা, কোনো পণ্য যেন ব্যবহার না করে। যদি ব্যবহার করেন, এজ ইফ ইউ ইনসাল্টিং দ্য এঞ্জেল আলিহিম সালাতু ওয়াসালাম আজমাইন। কারণ আমাদের ইমানের শর্তের ভিতরে আল্লাহর পরেই ফেরেস্তাদের উপর ইমান। আমানা রাসূল ও বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এ মালাইকাতিহি ফেরেস্তা, নবীদের পরেই ফেরেস্তাদের মর্যাদা আল্লাহ দান করেছেন। এই ফেরেস্তাদের মাধ্যমে আমরা কিতাব পেয়েছি, আমরা সহিফা পেয়েছি, আল্লাহর সবগুলো হুকুম তারা আঞ্জাম দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এই ফেরেস্তাদের নাম যারা জুতার নামকরণ করেছে, ইচ্ছা করেই করেছে এই বেয়াদবগুলো। এরপরে ডেনিশের ওরাও যে আগে বেয়াদবি করেছে, ইচ্ছা করেই এরা করেছে, এরা করছে, মুসলমানদের নাম পরীক্ষা করছে। তোমরা জেনে রাখো, মুসলমান জীবন দিতে পারবে, কিন্তু কোনো নবী আলাইহিস সালাম কোনো ফেরেস্তার অপমান সহ্য করতে পারবে না। তোমরা এই বেয়াদবি বন্ধ করো, তোমাদের উপরে এমনি গজব অপেক্ষা করছে, খুব সহসেই গজব আসবে তোমাদের উপর। গাছ বলে দিবে গাছের পিছনে লুকিয়ে আছে ইহুদি, এবং ইল্লা সাজারাতুল গারকাত, ইল্লাল গারকাত ফাইন্নাহু সাজারাতুল ইয়াহুদ, গারকাত ছাড়া, কারণ এটা ইহুদিদের গাছ। সেটা অচিরেই খুব তাড়াতাড়ি, কারণ পৃথিবীর যত অপকর্ম, এই সবগুলো অপকর্মের মূল হতা হলো ইহুদি এবং মুশরিকেরা, যেটা আল্লাহ কোরআন শরীফে অত্যন্ত চমৎকার করে সূরা মায়েদার ভিতরে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মানবশের, মানবতার সবচেয়ে জঘন্য দুশ্মন আজকে যত নোংরা, যত নেশা, যত রকমের হারাম কাজ পৃথিবীতে হচ্ছে, এই সবগুলোর উদ্ভাবক হলো এরা, এই দুই গ্রুপটা। সেই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে নবী আলাইহিস সালামের মর্যাদা, ফেরেশতাদের মর্যাদা, কিতাবের মর্যাদা, এগুলো অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যত চেষ্টা করা দরকার, যতভাবে আমাদেরকে এটার সম্মান রক্ষার জন্য যত কিছু করা দরকার, আমাদের সব করা উচিত। কারণ এটা ছাড়া আমাদের ঈমান রক্ষা হবে না, এটা ছাড়া আমরা মোমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারবো না, আমাদের চিরস্থায়ী ঘর সুন্দর করতে পারবো না। অচিরেই এই দুই জুতাকে ব্যান করা হোক এবং এই কোম্পানিটাকে ব্যান করে দেওয়া হোক। আমাদের দেশেও এরকম কিছু কোম্পানি আছে, কিছু পত্রিকা আছে, কিছুদিন পর পর ওনারা সুরসুরি দেন ইসলামের বিরুদ্ধে। এগুলো পত্রিকা, পত্রিকা না উচ্ছিষ্ট, এগুলো থাকা উচিত নয়। কোনো ধর্মকেই কন্ডম করা কারো জায়েজ নেই, কোনো ধর্মকে না। সকল ধর্মে নবী আলাইহিস সালামদের মর্যাদা প্রতিষ্ঠিত করা হয়েছে, সকল ধর্মেই ফেরেশতাদের কল্কি অবতার, ফেরেশতাদের মর্যাদাকে অক্ষুণ্ণ করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। এই জন্য প্রত্যেক ধর্মের লোকেরাই এ সমস্ত কোম্পানির জিনিসগুলোকে বর্জন করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।